গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের ভালো মন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব, তাই জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সব সেট আপ লাগিয়েছি রান্নাঘরেতে, আর রেসিপিটা করে নি। রেসিপিটা দেখা হলে তোমরা তনুজ পাঁচ পুরোনোতে দেখো, ভালো লাগবে, আমি রেসিপিটা দেব। এখন রান্নাটা চটপট সেরে নি, কারণ কিছুক্ষণ পর হিয়া চলে আসবে। আর আজকে যেহেতু সোমবার, হিয়ার আজকে একটা কোচিং থাকে, তো ওকে বেরোতে হবে, টাইমে খাওয়াতে হবে। আর আজকে বাইরে মুষলধারে মানে বৃষ্টি পড়ছে, আর বিচ্ছিরি ওয়েদার, খুবই বাজে ওয়েদার। হিয়াদের স্কুল থেকে এই অ্যাপটার মধ্যে প্রত্যেকটা বাচ্চাকেই বলেছে এই ম্যাথসটা এরকমভাবে প্লে করতে। এইভাবে এখানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, প্লাস বা মাইনাস বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করানো হয় স্কুলেতে। আর এটার মধ্যে কিন্তু কম্পিটিশনও আছে, এরা এই জিনিসটা ওরা ট্র্যাক করছে স্কুলেতে, যে কোন বাচ্চাটা কতটা খেলেছে এবং কার কতটা স্কোর। তাই হিয়া খুব ইন্টারেস্ট নিয়ে প্লে করছে। এখন আমি একটুখানি এক্সারসাইজ করব, দিয়ে রান্না করব। এখন ওই 1:30 মতন বাজে, হিয়া চলে গেছে স্কুল, শিব নিজের অফিসের কাজ করছে, ওর মিটিং চলছে। ইশিয়ারও হয়নি, কেন ইশিয়া যখন আমরা কিছু দেখছিলাম তখন ইশিয়াও নিজের একটা কারেক্ট করাচ্ছিল। জামা ছাড়ো, আর চানু করতে দেখো, খেতে পারবো আমি। রাইটিং এর জন্য, কেন হ্যান্ড রাইটিং এর জন্য? নরমালি আমরা খুবই লাউড হই আর টক করি, যেমনি আমাদের মানে তুমি নরমাল টক করতে পারো, যেমনি আমি করছি। আর লাউড প্রাউড, লাউড অ্যান্ড প্রাউড লায়ন, তার মানে একদম জোরে, মানে দেখো এই তিনটে আমি করেছিলাম। তো দেখো এই যে গাছটা কি দারুণ হয়েছে না, এটা লিচু গাছ। গাছে একটু জল দিতে হবে, মাটিটা শুকিয়ে শুকিয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম ভিডিও বানাতে, আর এখানে আমরা একটা ডিয়ার দেখলাম, কিন্তু ওটাকে আর ক্যাপচার করতে পারিনি, কারণ ভিডিও শুট করছিলাম ওই সময়টাতে। ওই যে বিস্কুট, আবার এসছে বিস্কুট, চলো দেখি বিস্কুটের সাথে আবার দেখা হবে। ওই তো এই টাইমটাতে বেরোলেই বললাম না, বিস্কুটের সাথে দেখা হয়ে যায়। আমরা ভিডিও শুট করলাম দুখানা, আর এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এডিট করবো ভিডিওগুলো, আর তারপরে ভিডিওটা ছাড়বো। আর আজকে হলো এখানে মেলা লাগার কথা, জানি না মেলাটা বসেছে কিনা, চলো দেখি ওখানে, তোমাদেরকেও দেখাই। দেখো বিস্কুট, ওই যে বিস্কুট, বিস্কুট। ইউকেতে প্রত্যেকটা এরিয়াতেই মাঝে মাঝে এরকম ধরনের ফান ফেয়ার লাগানো হয়, বাচ্চাদের সঙ্গে বড়দেরও এন্টারটেইনমেন্ট হয়। তবে আজকে ভিড় বেশি নেই, কারণ আজকেই জাস্ট বসেছে। দেখো যখন আমরা নটিংহামে থাকতাম, সেখানে অক্টোবর মাসে একটা বিশাল বড় মেলা বসে, ওটার নাম হলো গুস ফেয়ার, প্রায় 400 বছর পুরনো মেলা। ওটার ভিডিও আমি নিজের হিন্দি ব্লগ চ্যানেল যেটা আছে, বি হ্যাপি উইথ শিবতানু, সেটার মধ্যে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো ইউকেতে প্রত্যেকটা জায়গাতেই এরকম ধরনের মেলা মাঝে মাঝেই লাগায়। এখন আসলাম, আমরা সুইমিং থেকে বাড়ি ফিরলাম, আজকে কারে করে সুইমিং গেছিলাম, সে ড্রাইভ করে নিয়ে গেছিলো, ওর বন্ধু পাশে বসেছিলো। তো আজকে আমরা বাড়িতে গাড়ি রেখে আবার হেঁটে হেঁটে বেরোলাম জিনিস নিতে। ফ্রাইডে গ্রসারি ডে, তো চলো গ্রসারিটা করে নিই। শিবার হিয়া চলে গেছে ভেতরে, গ্রসারি করে নিয়ে তারপরে বাইরে বেরোচ্ছি। কটা করলে? দুটো। দুটো করেছো? দাও। জানো তো ইউকেতে প্রত্যেকটা গ্রসারি শপেই এরকম ধরনের ছোট ছোট মেশিন লাগানো থাকে, এইগুলো সেলফ সার্ভিস মেশিন, মানে আমি যা কিছু শপিং করছি আমি নিজের বিলিং নিজেই করতে পারবো। প্রত্যেকটা সবজির মধ্যেই প্রাইস ট্যাগ বারকোডের সঙ্গে লাগানো থাকে, স্ক্যান করলেই দামটা ওর মধ্যে উঠে আসবে, আর যখন পুরো শপিং হয়ে যাবে লাস্টেতে আমি নিজের বিল পে করে চেক আউট করতে পারবো। বিটরুট নিতে হবে, বিটরুট হলো এই তিনটে বিটরুট, 2 পাউন্ড নিন, পড়ো এর মধ্যে। হ্যাঁ,
এই মেশিনটা থাকাতে অনেকটাই সুবিধা, লম্বা বিলিংয়ের লাইনে দাঁড়াবার দরকার নেই। এমনিতে এখানে খুব একটা বড় লম্বা লাইন কখনোই হয় না, কিন্তু তবুও এই মেশিনটা নিয়ে নিলে নিজের বিলিং নিজের হিসাবেতে যখন খুশি করে বেরিয়ে যেতে পারি। আর প্রত্যেকটা মেশিনের মধ্যে স্ক্যানিংয়ের অপশান থাকে, মানে আমার নিজস্ব একটা কার্ড আছে, সেই কার্ড দিয়ে আমি স্ক্যান করলেই আমার যে অ্যাকাউন্টটা সেটার মধ্যে উঠে আসবে। এবার যা কিছু আমি কিনছি বিল করছি সেটা ওর মধ্যে লাস্টেতে গিয়ে পে করে দিতে পারবো। ছোট্ট বেবি বেবি পামকিনে দেখো, ছোট্ট ছোট্ট কুমড়ো 1 পাউন্ড করে। যদি ধরো আমি কোনো লুজ ভেজিটেবল কিনছি যেটার মধ্যে কোনো দাম লেখা নেই, তবে এখানে ওয়েট মেশিন লাগানো আছে, আমি ওই সবজিটাকে গিয়ে ওয়েট মেশিনে রাখলেই ওর ওজন হিসাবে দামটা বেরিয়ে আসবে। অপশান থেকে সিলেক্ট করতে হবে আমি কী কিনছি, তারপরেই প্রিন্ট করলেই ওর দামটা প্রিন্ট হয়ে চলে আসবে। তারপর আমি এই মেশিনটা দিয়ে ওটাকে স্ক্যান করে নিতে পারবো। একটা আম 85 পেন্সের, কিউই আছে, কিউই নিতে পারি, কোন ফল নেব? এটা হলো পুরো ফলের সেকশন, কলা আছে এই সাইডটাতে। হ্যাঁ এটা নিনো, টপেটা যেন গ্রিন থাকে, উপরে আছে। নিজে জিনিসে নিজেই বিল করতে হবে, এইটা দেখে অনেকেরই মাথায় কোয়েশ্চেনটা আসবে, যদি ধরো কেউ নিজের জিনিসের স্ক্যানিং না করলো তাহলে কি হবে। তবে বলি এখানে কিন্তু লোকেরা প্রচণ্ড ডিসেন্ট হয়, এই জিনিসগুলো কিন্তু এখানে একদমই হয় না। তাই জন্য বলে না, এখানে কেউ যদি নিজের জিনিসটা ছেড়েও চলে যায় সেটা কিন্তু এত সহজে চুরি হয় না। তবে চুরি হয় না বলাটা ভুল হবে, কারণ সব জায়গাতেই সব দেশেতেই চুরি চাকারি হয়, তবে খুবই কম পার্সেন্টেজ এই সব জিনিসের এখানে। এখানের লোকেরা সত্যিই অনেকটাই ডিসেন্ট হয়, তাই জন্য তো এই সব রকমের ব্যবস্থা গ্রসারি শপগুলোতে রাখা হয়েছে। এটা হলো ব্রেডের সেকশন, এখানে নানা রকমের ব্রেড পাওয়া যায়, তো এখান থেকে ব্রেড নিয়ে নি। এই ব্রেডটা নেব, ব্রাউন ব্রেড এটা, ডোনাট খাবে গিয়া এই জন্য নিচ্ছে। আজকে ভাবছি বেগ বিনস নেবো, অনেকদিন বেগ বিনস খাইনি, ব্রেকফাস্টে তো বেশ ভালোই লাগে ব্রেডের সাথে খেতে। তো আমার হ্যাঁ সসেজেস থাকে, আমরা প্লেনটাই নিই, তো এখানে অ্যাকচুয়ালি প্যাকেটওয়ালা যেগুলো থাকে সেটা পাচ্ছি না, খুঁজে কোথায় গেলো, এগুলো সব খোলা খোলা রয়েছে। তো টমেটো এটাই নিয়ে গেছিলাম আগেরবার, হ্যাঁ কিন্তু আগেরবারও তো এটাই নিয়েছিলাম। এক সপ্তাহের কাজ সারা হয়ে গেল, গ্রসারি করে নিলাম। উইকেন্ডেতে বেশি রাত করে বাইরে বেরোনোটা প্রিফার করি না, কারণ ছোট বাচ্চাকে নিয়ে অনেক সময় অনেক রকমের লোকেরা মানে হতেই পারে কিছু, তাই জন্য বেটার হচ্ছে অন্ধকার হওয়ার আগেই চলে যাও। কিন্তু আজকে আমরা দেরি হয়ে গেল, দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকাল রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় 10:30, বেরোচ্ছি আমরা, স্টেশন যাব। আর আজকে ওখান থেকে বাস নেবার ইচ্ছে আছে, ট্রেনেতে যাব না, কারণ ট্রেনে গেলে পরে না আরেকটা বাস নিতেই হয়, তাই জন্য একবারে বাসে গেলে টানা বাস ধরে যায়। ভালো রোদ বেরিয়েছে আজকে, আর আজকে হলো শনিবার, আর অক্সফোর্ড সিটি সেন্টার যাচ্ছি আজকে। তো চলো ওখানে পৌঁছাই, তারপরে তোমাদের সঙ্গে একটু 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 একটু। ইউকেতে বাসগুলো কিন্তু দারুণ হয়, বেশ বড় বড় জানলা তো, তাই বাইরে দেখতে দেখতে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা সিটিতেই আলাদা আলাদা রুটের জন্য আলাদা আলাদা বাস সার্ভিস থাকে, যেই রুটেতে যাচ্ছ সেখানের বাস নম্বর দেখে বসে পড়তে হবে। কথা বলতে বলতে অনেকটাই রাস্তা চলে এসেছি, যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে ইউকের ঘর বাড়িগুলো একটু শেয়ার করি, তাই ক্যামেরাটা অন করে নিলাম। অক্সফোর্ড আর কেমব্রিজ এই দুটোই সিটি কিন্তু অনেকটাই সেম, বিখ্যাত বিখ্যাত কলেজগুলো রয়েছে, তবে আমার কাছে অক্সফোর্ড থেকেও বেশি সুন্দর কেমব্রিজটা, কারণ কেমব্রিজটা আরও সুন্দরভাবে সাজানো গোছানো শহর। শনিবার রবিবার আসলেই সিটি সেন্টারগুলোতে কিন্তু ভীষণ ভিড় হয়, তার মধ্যে যদি সানি ডে থাকে তাহলে তো বলারই নেই। অক্সফোর্ড আর কেমব্রিজ দুটোই সিটিতে কিন্তু অনেক কটাই টুরিস্ট অ্যাট্রাকশন আছে, দূরে দূরে থেকেও লোকেরা দেখতে আসে। সামনে যে বিল্ডিংসগুলো দেখতে পারছো এগুলো কিন্তু সবই অক্সফোর্ড ইউনিভার্সিটির কলেজ। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে টোটাল 39টা কলেজ আছে, অনেক কটা বিখ্যাত বিখ্যাত কলেজও কিন্তু এই এরিয়াতেই আছে। হ্যারি পটার সিনেমার অনেক কটাই সিন এই কলেজগুলোর মধ্যে শ্যুট করা হয়েছিল।
আমরা বাস থেকে নেমে গেলাম, এখন যাচ্ছি ইন্ডিয়ান শপের দিকে। তো এখান থেকে রিটার্নের সময় মল যাব, আর ইন্ডিয়ান শপেতে আসছি কারণ কিছু কিছু নেবার ছিল। পিয়ারের গাছ সিম আছে এখানে, অনেকজন গার্ডেনিং করে রেখেছে। আর এটা এদিক দিয়ে অলিগলি রাস্তা, তো তাই জন্য ভুলে যাই জায়গাটা। ফেরার সময় আবার অন্য একটা বাস নিতে হবে যেটা মলের দিকে যায়। আমাদের এমনি কিছু প্ল্যান ছিল না ইন্ডিয়ান শপ আসার, কিন্তু যেহেতু অক্সফোর্ডের দিকে আসছি তো তাই ভাবলাম যাচ্ছি, যখন তো চলে যাই তাই জন্য। তো চলো দেখি, টুকিটাকি জিনিস নেবার আছে আর এখান থেকে নিয়ে তারপরে একেবারে মল চলে যাব। আমি একটা ইনফরমেটিভ ভিডিও শ্যুট করলাম, আমি এই শপটাতে এসেছিলাম, তামিজ স্টোর। এটা হলো অক্সফোর্ডের সিটি সেন্টারেতে আছে ইন্ডিয়ান গ্রসারি স্টোর। তো ভিডিওটা কি বানিয়েছি সেটা দেখার জন্য তোমরা আমার হিন্দি ব্লগ চ্যানেল যেটা আছে বি হ্যাপি উইথ শিপ্তানু, সেটার মধ্যে বানিও, ঠিক আছে? মানে বানিও বলছি, সেটার মধ্যে দেখো যে আমি কি দিয়েছি, সব গ্রসারি আইটেমের প্রাইস কত, এখানে এখন ইউকেতে জিনিসপত্রের দাম কত, গ্রসারির দাম কত, সবজি টবজির দাম কত, ইন্ডিয়ান ভেজিটেবলের দাম কত, সেইগুলো আমি সব শেয়ার করেছি ওই ভিডিওটাতে। তো জলদি দেবো, হয়তো চলে আসবে এই ভিডিওটা, যতক্ষণে দেখছো ততক্ষণে অলরেডি চলে এসেছে ওই ভিডিওটা। তো দেখো ভালো লাগবে। আমাদের ট্রলিটা নিয়ে এসেছিলাম, ট্রলিটা নিয়ে আসলে সুবিধা হয়। তো চলো এবার বেরোই, আর এই স্টোরটাতে এসেছিলাম। এটা ভালো, বেশ ভালো স্টোর, আর এটা বাংলাদেশি স্টোর। তো এখানে বাংলাদেশের মানে যে ভাইয়াটা আছে ভেতরে, সে বাংলাদেশের যেই দাদাটা রয়েছে, আর বেশ ভালো লাগলো, মানে ওনার ব্যবহার এত ভালো। এর আগেও ভিডিও বানিয়েছি, তখনও খুবই ভালো লেগেছিল। ঘর সাজানোর ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমার দারুণ লাগে। আমরা এখন পৌঁছে গেছি অক্সফোর্ড মলেতে, যেটা ওয়েস্টগেট মল, ওর মধ্যে রয়েছে জন লুইস। তো যখনই মলেতে আসি একবার টুক করে জন লুইসে ঢুকে যাওয়ার চেষ্টা করি, কিনি আর না কিনি, দেখতে কিন্তু এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। ইউকেতে বেশিরভাগই সব কাঁচের বাসনই পাওয়া যায়, তবে এই জন লুইসেতে অনেক কটাই অপশান আছে স্টিলের বাসন। দামটা একটু বেশি, কিন্তু তাও অনেক কটা অপশান পাওয়া যায়। পুরো চারিপাশে ক্রিসমাস ট্রি সাজানো, দারুন দারুন ক্রিসমাস ট্রি গুলো মনে হচ্ছে সব কটাই নিয়ে নি, কি সুন্দর। দেখো এই পেছনেরটা কালারফুল, এত সুন্দর লাগছে দেখতে। ইউকেতে অনেকেই জন লুইস থেকে ইলেকট্রনিক আইটেম কেনে, যেমন ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা। তো একবার দেখতে আসলাম কি কি নতুন এসেছে। কোনটা খাবে আগে? কিন্তু মেক শিওর কি গায়ের মধ্যে না পড়ে, তোমার এর আগের বার গায়ের শপিং আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এবার আমাদের বাস ধরতে হবে, দেখতে পাচ্ছ যেহেতু বিকেল, প্রচুর গান বাজনা, প্রচুর ভিড়, লোকেরা নাচছে, এনজয় করছে। ভিড় দেখেছো, মানে এত ভিড় আজকে যে কি বলবো। চল দেখো বেটো ওই সাইকেলটা দেখো, সামনে যে লাল বাসটা দেখছো, এরকম ধরনের বাস মোটামুটি প্রত্যেকটা সিটিতেই আছে। এগুলো হলো সিটি সাইড সিনের বাস, ট্যুরিস্ট অ্যাট্রাকশনসগুলো কভার করায়। বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেলাম, এসে এবার আরাম লাগছে। আর আমাদের জাস্ট সামনেটাতে যে বললাম ফানফেয়ার লেগেছে, এত জোরে আওয়াজ, সেটার মানে মিউজিক বাজছে, জানলা খুলে রাখলে খুবই জোরে আওয়াজ। এই ব্যাগটা এখন খালি করব, অনেক কটা জিনিস নিয়ে এসেছি ইন্ডিয়ান গ্রসারি শপ থেকেও জিনিস নিয়ে এসেছি, খালি করি। শপিংগুলো বার করি, কী কী কিনে এনেছিলাম তোমাদেরকেও দেখাবো। আর এটার কিন্তু ইনফরমেটিভ ভিডিও আমার হিন্দি ব্লগ চ্যানেলেতে দেওয়া হয়ে গেছে, কোন জিনিসের কতটা দাম ওর মধ্যে দেখতে পারো। ইন্ডিয়ান শপ মাসেতে ধরো একবার গেলাম, সবসময় যাওয়া হয় না ওই শপটাতে, কারণ অনেকটাই দূর। এই যে শুকনো কুল নিয়ে এসেছি চাটনি করে খাবো বলে, তার সঙ্গে এই আমসত্তর মতন বেশ খেতে লাগে এটা। আচার এনেছি, আর এনেছি হলো গন্ধলেবু। ওইটা যেহেতু বাংলাদেশি শপ, মোটামুটি সবই বাঙালিদের জিনিসপত্র পাওয়া যায়, এই গন্ধলেবুটাও কিন্তু ওই শপটাতে গেলে পাওয়া যায়।
আমাদের বাড়ির সামনে যে ইন্ডিয়ান শপটা আছে সেখানে কিন্তু অনেকগুলো জিনিস পাওয়া যায় না, আর এটা ছোটও হচ্ছে, তাই জন্যই অক্সফোর্ড গেলেই চেষ্টা করি ওই শপটাতে যাওয়ার। বাদবাকি কাঁচা বাজার কিছু কিছু এনেছি, রসুন, ধনে পাতা, আর এই যে বড়ি পেয়েছি, পাঞ্জাবি বড়ি, এখানে এই বড়িটাই পাওয়া যায়, মাছের ঝোলেতে দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই নিয়ে আসি। বাজার গেলেই কিন্তু টুকটুক করে অনেক জিনিসই কেনা হয়ে যায়। মিষ্টি নিয়েছে ডাব্বা, মিক্স মিঠাই, এটা আমচুরের প্যাকেট, একটা বোঁদে নিয়েছি, এইটা তোমার রায়তা ফায়তাতে ভালো লাগে। আর এই দেখো এখানে বিদেশে পায়েস বানানোর জন্য কি চাল পাওয়া যায় সেটা দেখাচ্ছি, দেখেছো মিষ্টির রস লেগে যায় তো। এখানে নর্মালি যেটা গোবিন্দভোগ চাল সেটা তো পাওয়া যায় না, তো এখানে কালি জিরা রাইস পাওয়া যায়, এটা ডাইরেক্টলি দেখো বাংলাতেই লেখা, এগুলো সব বাংলাদেশ থেকে আসে, কালি জিরা সুগন্ধি চাল লেখাই আছে। তো এটা মানে তোমার এই চাল দিয়েই এখানে পায়েস বা পোলাও এইসব জিনিস বানায়। দোকান গেলে, ইন্ডিয়ান শপ গেলে একটা চানাচুর তো আনতেই হবে আমাদের বাড়িতে, চানাচুরের প্যাকেট নেওয়া হয়েছে। আর একটা নিয়েছি ঠাকুরের আসনে রেখে দেবো, অনেক সময় ড্রাই ফ্রুট শেষ হয়ে গেলে না তখন এটা দরকার লাগে। ইয়া দেখো ফুলে খাওয়া স্টার্ট, মরি বেটু অমনি করে না, অল্প অল্প নিয়ে খাবে, একগাদে খাবে না। আসো আমি দিচ্ছি, নিয়ে আসো আমি দিয়ে দিচ্ছি ঢাকাতে। আজ তাহলে ভিডিওটা এই অবধিই রাখলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।